ফুলদানি ভেবে 30 বছর বোমা নিয়ে ঘর। ফুলদানি ভেবে 30 বছর বোমা নিয়ে ঘর, মরচে পড়ে গেছে, কিন্তু পুরনো ফুলদানিতে কখনো বাতিল করেননি ব্রিটেনের ক্যাথরিন রাউলিজ। এক দুই দিন নয়, টানা 30 দশক ধরে এটি তার খুবই প্রিয় ফুলদানি। কিন্তু সেই প্রিয় ফুলদানি যে এরকম বিড়ম্বনায় ফেলবে ভাবতেই পারেননি ক্যাথরিন। আচমকাই যখন আসল রহস্য বেদ হল, তখন মূর্ছা দেওয়ার জোগাড়, কারণ তার প্রিয় ফুলদানিটি আর কিছুই নয়, প্রথম বিশ্বযুদ্ধের বোমা। বোমাটি ফাটেনি, খোলার ভেতরে বিস্ফোরণের মাল মশলা সবই মজবুত। বোমার উপরের অংশটি কিছুটা খুলে তার মাথায় প্লাস্টিকের গোলাপও খুঁজে রাখতে পারে ক্যাথরিন। এমনকি কখনো কখনো বিভিন্ন স্কুল কলেজেও ফুলদানিটিকে নিয়ে যেতেন দুই সন্তানের মা ক্যাথরিন, পেশায় যে তিনি একজন ক্যারিয়ার অ্যাডভাইজার ছিলেন। কিন্তু কি করে টনক নড়লো ক্যাথরিনের? বাড়িতে এসে একদিন টিভি দেখছিলেন, প্রথম বিশ্বযুদ্ধের উপর তথ্যচিত্র। জার্মান বোমারু বিমান থেকে ব্রিটেনের কভেন্ট্রি অঞ্চলে বোমা ফেলার ছবি দেখাচ্ছিল। বোমাগুলোর চেহারা দেখে তো হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। তবে কি তিনি নিজে একটা আস্ত বোমার পাশে বসে আছেন? ঘরে থাকা ফুলদানিটি দেখতে যে অবিকল ওই বোমগুলোর মতো, সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন ক্যাথরিন স্বামী স্ত্রী। পুলিশ এসে ফুলদানিটি নিয়ে যায়, পরীক্ষা করে দেখা যায়, হ্যাঁ, এটি বোমাই। ব্রিটিশ পুলিশ জানিয়েছেন, বোমাটি ফাটলে ক্যাথরিনের বাড়ি শুধু উড়ে যেত না, 20 মিটারের মধ্যে যা কিছু বা যা আছে তাও ধ্বংস হয়ে যেত বিস্ফোরণে। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।